এবার রাসূলুল্লাহর শরীর কোথায় তৈরি হয়েছে দেখুন ভাইজান বলে দেন সুবহানাল্লাহ ও জিবরাইল আদমের পুস্ত থেকে এক মুঠ মাটি লাউ এই যে গলার নিচে পিঠের উপরে এই যে উঁচু জায়গা এখান থেকে এক মুঠ মাটি আল্লাহ তলিয়েছিলেন বলে আল্লাহ কি তৈরি করব বলে আমার হাবিবের শরীর তৈরি করো আমার হাবিবের শরীর তৈরি করো একটা পুতুলি তৈরি করো সুন্দর করে একটা জিবরাইল সাল্লাম পুতুলি তৈরি করলেন এ বেরাদার বলে আল্লাহ কি করব বলে আমার হাবিবের নূরকে এনে ছায়ে মানে ছোঁয়া দিয়া লাও নূরে মুহাম্মদীকে ছুঁয়ে দেয়া দাও বলে কেন বলে শোনো শোনো জিবরাইল আমি আমার হাবিবকে আমার নূর থেকে তৈরি করে আমি রেখে দিয়েছি আদম সন্তান করে দুনিয়ায় পাঠাবো এ বেরাদার আল্লাহ বলেন জিবরাইল আদমের সন্তান করে আমি দুনিয়ায় পাঠাবো বাসারি আতলে বাসে কিন্তু নবী আমার হাকিকাতি নূর নবীর কিরণ সূর্য ফেলতে পারেনি চাঁদ ফেলতে পারেনি কোনো আলো কোনো বস্তু আপনার কিরণ ফেলতে পারেনি ও বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মোবারক দুনিয়ার কেউ দেখতে পারে পায়নি একই হরিণ একই দানা পানি খাই এক হরিণ দেখায় পায়খানা অপর হরিণ দেখায় হয় মেসকে আম্বার তাই আমরা খাই আসন ভাইজান আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা খাই আমাদের খাবার থেকে হয় পায়খানা গির্দ গোবার আমার রাসূলুল্লাহ যা খান তা নূরে খোদা হয় মোহাম্মদ বাসারুন লাকাল বাসারু ইয়াকুত হাজারুন লাকাল হাজার চলো চলো আল্লাহু আকবার আল্লাহু আকবার শেখ সাদী রহমাল্লাহ তাআলা আলাই বলেন ইয়া মোহাম্মদ বাসারুন লাকাল বাসারু ইয়াকুত হাজারুন লাকাল হাজার চনো চনো এ ইয়াকুত পাথর জান্নাতি পাথর হাজরে আসওয়াদ পাথর সারা দুনিয়ার মতো পাথর নয় এ পাথর সম্পূর্ণ আলাদা কিয়ামতের দিন জান্নাতে উঠে চলে যাবে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ রূপে আমাদের মতো তবে সারা দুনিয়ার মানুষের মতো না জোরে বলে দেন সুবহানাল্লাহ তাই আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা বিশ্বের মানুষ আল্লাহর তরফ হতে গেল তোমাদের কাছে আসলো একখানা নূর জ্যোতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে একটা আলোয় আলোকিত কিতাব সেই নবীকে বাসারিয়াত লেবাসে আল্লাহ এ দুনিয়ায় পাঠালেন আসরে ভাই জান আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দুনিয়া থেকে আল্লাহকে একবার দুবার দেখেছিলাম বাসারিয়াত লেবাসকে খুলে দিয়ে আমি খুদ নূর হয়ে আমি দুনিয়া থেকে আল্লাহকে দেখে ছিলাম এ বেরাদার হাদিস পাকে পড়েছি রাহু ফি দুনিয়া লাইন কে লাবি নুরান আমার রাসূলুল্লাহ বলেন আমি দুনিয়া থেকে আল্লাহকে দেখেছি আর মেরাজে আল্লাহ নিয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে দেখা দিয়েছেন জান্নাতের নিয়ামতগুলো খাইয়েছেন খেয়েছি আল্লাহ আমার উম্মতির জন্য পাঁচ ওয়াক্ত মানে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন তারপর পাঁচ ওয়াক্ত হয়েছিল যাই হোক অনেক ঘটনা আসুন ভাই জান আমার তাই আমার রাব্বুল আলামিন এবার পুতুলি তৈরি করার পর নূরে মুহাম্মাদীকে মিলিয়ে নিলেন বলে আল্লাহ কি করব বলে আদমের যেখান থেকে মাটি তুলেছিলে ওই জায়গায় মাটি রেখে দাও এই জায়গায় পুস্তের উপরে মাটি রাখা হলো নূরে মুহাম্মাদীকে এবার দেওয়া হয়ে গেছে এ বেরাদারি আল্লাহর যতগুলা ফেরেশতা সব ফেরেশতারা এসে আদম আলাইহিস সালামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ উন্মাদিত হয়ে এবার খুশি মানাতে লাগলেন ফেরেশতারা বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ এ বিরাদার আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন মাবুদ কি এমন নিয়ামত তুমি আমার পেছনে রেখেছো আল্লাহ ফেরেশতারা এইভাবে খুশি মানাচ্ছে গো আল্লাহ এইভাবে খুশি মানাচ্ছে আল্লাহ তুমি এমন একটাতে তোমার এমন একটা জায়গাতে তোমারও নিয়ামতটা দাও যেন আমি তোমার ওই ফেরেশতাদেরকে দেখতে পাই আমার আল্লাহ বললেন ও জিবরাইল যাও আমার হাবিবের নূরকে আদমের পেশানিতে চমকে দাও পেশানিতে চমকানো হলো সব আল্লাহর ফেরেশতারা আগে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে এবার আওয়াজ দিতে লাগলো আল্লাহ গো
তুমি আমার ভিতরে কি এমন নিয়ামত রেখেছো গো আল্লাহ, তোমার ফেরেশতারা এত খুশি মাবুদ, তুমি আমাকে তৈরি কি এমন এত বড় নিয়ামত দিয়েছো আমার শরীরে গো আল্লাহ, চেহারায় তোমার ফেরেশতারা খুশি মানায় গো আল্লাহ, তুমি এমন একটা জায়গাতে তোমার নিয়ামতটা দাও যেন তোমার নিয়ামতটা আমি দেখতে পাই। আমার আল্লাহর কাছে আবেদন করলেন আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও নূরে মোহাম্মদী কে আদমের দুই বুড়ো আঙ্গুলে চমকে দাও, বুড়ে আঙ্গুলে চমকানো হলো, নূরে মোহাম্মদী কে দেখার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের নবীর নামে চুম্বন দিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আদম সন্তান গো, নবীর নামে চুম্বন দি, আদম আলাইহিস সালামের সুন্নাত পালন করি, তবে নূরে মোহাম্মদীর দেহ মুবারক এবার জান্নাতে তৈরি হয়েছে, আদম আলাইহিস সালামের শরীরে বসেছেন, তবে নূরে মোহাম্মদীকে আল্লাহ একের পর দ্বিতীয় মুনতাকিল করে পরস্পর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর কাছে পাঠিয়েছেন। এ বিরাদার, আদম আলাইহিস সালামের উম্মতিদের জন্য কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, আদম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরূপ সমস্ত নবী আমার রাসূলুল্লাহর উপরে ঈমান এনে কালমা পড়ে গেছেন, ভাই জান আমার নবীরা বলে গেছেন মুবাশশারাম বি রুসুলিয়াতি মিন বাদি মুহাম্মদ, আমার পরে যে আল্লাহর নবীকে পাঠাবেন ওই নবীর নাম আসমানে আহম্মদ, জমিনে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম নবী আসার 650 বছর আগে এবার বলে গেছিলেন যে আমার পরে যে নবী আসবে আসমানে নাম মুহাম্মদ, জমিনে নাম তার মুহাম্মদ। কোরআন পাকের আয়াত মুবাশশারাম বি রুসুলিয়াতি মিন বাদি মুহাম্মদ। ও বেরাদার, আল্লাহর নবী আসার 1450 বছর পূর্বে বোকা কি ঘটেছিল দেখুন, হিজরাতে মুসা আলাইহিস সালাম সহ সব নবীর কাছ থেকে ওয়াদা করিয়েছিলেন আল্লাহ, বলেছিলেন মেনে নিব। এ বেরাদার, নবী দুনিয়াতে আসার 1450 বছর পূর্বে হিজরাতে মুসা আলাইহিস সালাম একটা জায়গাতে বসে আছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, ইজরাইল সাল্লাম এসে এবার রুহু মুবারাককে ধরে নিলে, জোর আসবেন না, হ্যাঁ জালসাই হুজুর একটু আসেন, আর 40 মিনিট, আর 40 মিনিট মক্তা মানুষ তো, 40 মিনিট আমার কথাটা আজ রাখো, কাল তুমি আসছো না তাও ভালো। জি, বাড়িতে যদি খাবার না থাকে তো সবুর হয় নাকি, আর যদি খাবার থেকে যদি চাল আটা না থেকে যদি রান্না না হয় আর ভোগ লেগেছে তো জান জ্বলবে না, তাই হুজুরকে বললাম হুজুর কাল আসেন না কিন্তু আজকে যখন আছেন তো আসেন। জি, মজলিস কিন্তু দেখেন মায়েরা এখনো আসছে, দেখেন দেখেন মায়েরা এখনো আসছে, আপনারা বড় ভাগ্যবান মা। জি, যে নবীর নূরের বর্ণনা শুনতে আসছেন এখনো বিছানা থেকে উঠে, নবীকে বুঝতে পারছেন না, বুঝাচ্ছি আমি নবীকে, দেখেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসার 1450 বছর আগে, কত বছর বললাম 1450 বছর পূর্বে মুসা আলাইহিস সালাম বসে আছেন এক জায়গায়, আল্লাহ বলেন যাও জান কবজ করে আনো, তো ইজরাইল আলাইহিস সালাম চলে আসলেন মালিকুল মওত আলাইহিস সালাম, আসার পরে রূহকে ধরে নিয়েছেন আর মেরে দিলেন চোর। আরে একজন নবীর পাওয়ার দেখেন, নবী সমস্ত নবীর সমস্ত ফেরেশ তারাও গোলাম চাকর দাস, সুবহানাল্লাহ বলে দেন, জিবরাইল আলাইহিস সালাম ও নবীর গোলাম, ফেরেশতাদের সর্দার যিনি, তো সব ফেরেশতাদের মালিক বানিয়েছিলেন আল্লাহ, আজাজিলকে আদমকে সেজদা করতে ইনকার করেছিল, তাই জালিল ও খার করে শয়তান ঘোষণা করে দিয়েছিল, করে দিয়েছিলেন আল্লাহ, তো আজাজিলকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো জালিল ও খার করে সার্টিফিকেট কেড়ে নিয়ে শয়তান ঘোষণা করে, তো বলছে আল্লাহ তুমি আমাকে তো বের করেই দিলে, যা আল্লাহ ছাড়া তো উপায় দেয়, তো তুমি কিন্তু একটা আমাকে ক্ষমতা দাও, বলে কি, বলে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রেখে, কিয়ামত পর্যন্ত যেন
প্রত্যেকটা দুনিয়ার জায়গাতে গিয়ে প্রত্যেক মানুষের ভিতরে রগে রগে গিয়ে যেন আমি অশ্বাসা দিতে পারি। তো আমার আল্লাহ বললেন কি যা তোকে ক্ষমতা দেওয়া হলো। যখন জান্নাত থেকে বের করা হয় তখন আজাজিল শয়তান আবেদনটা করেছিল কি আল্লাহ রগে রগে যাওয়ার ক্ষমতাটা দিয়ে বলে জামিন যা যেতে পারবি। হ্যাঁ হাসছে গো আজাজিল। আল্লাহ বলছেন এই এত খুশি কেন? আল্লাহ তোমার দুনিয়াতে আমি ভালো মানুষকে খারাপ কাজ করিয়ে জাহান্নামে সঙ্গী করে নিয়ে যাব। বলে শুনালে তুই যখন আমার ভালো বান্দাকে খারাপ কাজ করাবি খারাপ কাজ করাবি তো আল্লাহ নিজের নাম আমি গাফুর রেখেছি, আমার নাম রহমান রেখেছি, রাহিম রেখেছি। জোরে বলেন অন্যায় করবি গুনাহ করবি আল্লাহ নিজের নামের গুনে ক্ষমা করে দিয়ে আল্লাহ দয়া নাজিল করে জান্নাতে পাঠিয়ে দেবে। আল্লাহু আকবার। গফুর মানে ক্ষমাকারী, রহমানুর রহিম মানে অসীম দয়ালু দাতা। তুই পারিস বদমাস? এই তো হলো শয়তানের কাজ। আর আমার আল্লাহ সবসময় দয়া নাজিল করে সৃষ্টির প্রতি। তো জিব্রাইল সাল্লাম, ইজরাইল আলাইহিস সালাম জান কবচ করিলেন, তো মূসা আলাইহিস সালাম চড় মেরে দিলেন। তো মূসা আলাইহিস সালামেরও নবী আমাদের নবী, তো একটা চোখ খসে পড়ে গেল, তো রক্ত বেরিয়ে গেল। কিন্তু এই বুখারী শরীফের চার পারাতে যে বাবুল জুমাতে পড়েছে হাদিস পাকটা বুঝুন, চার পারাতে বাবুল জুমা জি জি চড় মেরে দিলে চোখ খসে পড়ে গেল। ওহ আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বিচার করে দাও, জান কবজ বন্ধ থাকলো, আল্লাহ বিচার করে দাও। বলে কি বিচার? বলে আল্লাহ তোমার হুকুমে আমি জান কবজ করতে গেলাম, আর আমি জান কবজ করলাম আমাকে মেরে দিল, হুকুম আল্লাহ তুমি আমাকে আমার বিচার আল্লাহ তুমি এ বিচার করে দাও। আল্লাহ বললেন এই ইজরাইল তুমি গেছো একজন নবীর কাছে কিছু সালাম টালাম বলার পর কিছু একটু বলা কহা করতে, তারপর বলতে কি আল্লাহর হুকুম হয়েছে আমি জান কবজ করে নিয়ে যাব, তা না করে গিয়ে তুমি কথাবার্তা না বলে তুমি রু ধরে নিয়েছো যাও। তো বলে আল্লাহ বিচার, তো আল্লাহ বলেন কি হয়ে যা তো হয়ে যায়। তো চোখ পড়ে গেছিল দুনিয়াতে তো নূর থেকে তৈরি, তোর রক্ত কেন বাড়াবে, চোখ কেন খোঁচা পড়বে? কথাটা বুঝতে পারলেন বাবু? আমার নাবি কথা বলে, যদি নূরের নাবি হলো তো শরীর থেকে রক্ত কেন বেরিয়েছিল? বেয়াদবরা বলে হ্যাঁ দলিল দে তো, ইজরাইল সালামে রক্ত কেন বেরিয়েছিল? বুখারী বুখারী করিস, বুখারী শরীফের হাদিস বলছি আমি জি। আল্লাহ বলেন হতো হয়ে গেল, জান কবজ করতে যা। বলে আল্লাহ অন্য কোনো কাজ দাও, আমাকে এই কাজটা দিও না, তুমি অন্য ফর্মুলাতে জান কবজ করাও আল্লাহ, আর মূসা আলাইহিস সালামের কাছে তুমি আমাকে পাঠাইও না। বলছে কেন? বলে আল্লাহ তুমি তো হাকামুল হাকিম সর্বশ্রেষ্ঠ বিচারক, তুমি তো সবই জানো, আল্লাহ অন্য কোন পদ্ধতিতে জান কবজ করাও, তাহলে জান কবজ করতে যাবো না আল্লাহ, জান কবজ করতে যাবো না। তো বলে জান কবজ করতে করতে যাবো না তো কবর করো কার? বলে মূসার। আল্লাহ আরো যে ঝামেলা বেঁধে যাবে। বলে কি ঝামেলা রে? বলে উমরে নি আর জান কবজ আর কবর করব আর নাবীরা হাজির নাজির। সুবহানাল্লাহ বলবেন না? বিয়াদবীরা বলেন নাবী হাজির নাজির নয়, ফেরেশতাদের কাউল নাবী হাজির নাজির। আল্লাহ কোরআন পাকে আয়াত নাজির করেছেন নাবী হাজির নাজির, ফেরেশতা জিব্রাইল এই ইজরাইল সালাম বলছেন নাবীরা হাজির নাজির। আল্লাহ কবর করব আর কবর করা হবে, আর নাবী মূসা যদি এসে হাজির হয়ে যায় তখন কি জবাব হবে? ও বলবে কি কবর কার, তো আমি বলবো কি আপনার, তখন তো ঝামেলা লেগে যাবে নাকি? তো এদিকে কবর করার হুকুম হয়ে গেল, তো বলছে আল্লাহ একাই যাব না। বলে কাকে লিবা, কাকে লিবি? বলে জিবরিল আলাইহিসসালামকে, মিকাইল আলাইহিসসালামকে, ইসরাফিল আলাইহিসসালামকে, ওদের সাথে অনেক অনেক ফেরেশতা বলে দেওয়া হলো। এই স্যার গভীর অন্ধকারে কবর করতে লাগলেন, মূসা আলাইহিসসালামের জান কবজ করা হয়নি, কবর করতে লাগলেন। কবর করা হয়ে গেল, জান্নাতি বিছানা হয়ে গেল, ফুলের বাগিচা হয়ে গেল, নবী দুনিয়াতে আসার 1450 বছর আগের ঘটনা। কবর করা হয়ে গেল, জান্নাতি খুশবু দেওয়া হয়ে গেল, বিছানা দেওয়া হয়ে গেল, খাবার দেওয়া হয়ে গেল। তা আল্লাহ বললেন জিব্রাইল শোনো, যখন কবর করা হবে তখন কিন্তু মূসা হাজির হয়ে যাবে, মূসা হাজির হয়ে যাবে। তো বলবে কবরটা কার? তবে তর্ক বিতর্ক শুরু হবে, তো তর্কে মর্কে যাইও না,
যখন মুসা এসে বলবে কবরটা কার, তো তুমি মুসা নবীকে বলবা কি কবর যার মন তার, আপনি ওসব ছাড়েন, আপনি একটা গরু নিয়েছেন, গরু এনে কি হবে, গরু গরুর পিঠে হাত রাখেন, তারপর বলে আপনার হাতের নিচে যতটা চুল পড়বে তত বছর আল্লাহ আপনাকে আয়ু দান করেছে। হ্যাঁ এই কথা হবে, বলে হ্যাঁ, বলে ঠিক আছে, দিয়ে হয়ে গেল কবর কমপ্লিট, জান্নাতি খুশবু কমপ্লিট, মুসা আলাইহিস সালাম হাজির। কবর কার, জিবরাইল আলাইহিস সালাম বলছেন কবর যার মন তার, কবর যার মন তার। আপনি একটা গরু নিয়ে আসেন, গরু এনে গরুর পিঠে হাত রাখেন, হাত রেখে যতটা চুল পড়েছে তত বছর আল্লাহ আপনাকে আরো আয়ু দান করেছে, 450 বছর বেঁচেছিলেন তিনি দুনিয়াতে, আরো তত বছর আয়ু জানছি আল্লাহ আমাকে আয়ু দান করেছেন, তবে কবরটা কার। কবরটা আপনার, আমি মরিনি তো আমার কবর কেন হইলো, বলে আল্লাহর হুকুম। তো মুসা আলাইহিস সালাম বলছেন কবর আমার নয়, তো বলছেন কবর আপনার, বলে আমার নয়, বলে আপনার নয় তো আপনি মেপে দেখেন নাকি, আপনার মাপে করা আছে, মেপে দেখেন। তো একটা কাঠি দিছেন, কাঠি লম্বা চওড়া তো আমাদের মতো তো না ভাটকুড়ে, তো কাঠি দিয়ে মেপে দেখেন। তো মুসা আলাইহিস সালাম বলছেন কি মেপে দু চারবার ফেলতে হবে, তো একবার শুয়ে দেখেলি, জি একবার একবার শুয়ে যাব তো মাপটা হয়ে যাবে, তো যে তাই করেন। মুসা আলাইহিস সালাম কবরে শুয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম কবরে শুয়ে গেলেন, কবরে জান্নাতি বিছানা, জান্নাতি ফুলের বাগিচা আল্লাহ বানিয়ে দিয়েছে। এই রাতে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি আর যাব না, আমার জান কবজ করিয়ে নাও গো রাব্বুল আলামিন। আমার রাব্বুল আলামিন বলেন ও মুসা তুমি ওয়াদা করেছিলে, ওয়াদা মোতাবিক তুমি কালমা পড়িয়েছো, তুমি কি কালমা পড়েছো, কালমা তো পড়াইলে, কালমা পড়েছো, বলে আল্লাহ কোন কালমা পড়বো, বলে শুনো শুনো আমার হাবিবের ওপরে যতক্ষণ তুমি কালমা না পড়বে ততক্ষণ তোমার ইন্তেকাল হবে না, বলে কোন কালমা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাতে মুসা আলাইহিস সালাম কবরে আমার রাসূলুল্লাহর উপরে কালমা পড়ে নিলেন, এই রাতে মুসা আলাইহিস সালামের রূহ মোবারক বিদায় নিয়ে চলে গেলেন ইজরাইল সাল্লাম, আর ওই গভীর জঙ্গলে দফন হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, পায়রা লেবির সান সাও কাটি আল্লাহ এত বাড়িয়েছেন, এত বাড়িয়েছেন, উতু করেছেন, দেখো না গো অনেক রকম ভাবে অনেক দিয়ে দিয়ে প্রমাণ করিয়েছেন এই বিরাদারি। তাই একের পর দ্বিতীয় নবী এবার বলে গেছেন আমাদের পরে যিনি শেষ জামানার নবী আসবেন আসমা আহমদ এবং মোহাম্মদ, ও নবীর নাম বংশ পরস্পর ইব্রাহিম আলাইহিসাল্লাম থেকে ইসমাইল সাল্লাম, সেখান থেকে এবার কোরাইশ বংশের সিলসিলা শুরু হলো আব্দে মোনাব থেকে আবুল হাসিম, আবুল হাসিমের পেশানি থেকে আব্দুল মোতালেবের পেশানিতে আল্লাহ নূরে মোহাম্মদীকে চমকে দিয়েছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই রাতে আব্দুল মোতালেব একদিন কাবার মোতালি ঘরে শুয়ে আছেন, এবার ঘুম এসে গেছে এমন তো অবস্থায় আল্লাহ নূরে মোহাম্মদীকে পেশানি থেকে বের করে একটা গাছে রূপ দিয়েছেন। একটা গাছ হয়ে যাওয়ার পর ও বিরাদার আসমানের ওপরে কান্ডারি, মাটির নিচে এবার জ্বর, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারখানা জিঞ্জির দিয়ে এবার টান দিয়ে বাঁধা আছে। কিছু মানুষ গাছটা কাটার জন্য যাচ্ছে, তখন গাছটা সরে যাচ্ছে, কিছু মানুষ মহব্বত করবো বলে যাচ্ছে, তখন গাছটা কাছে আসছে। এ বিরাদার এই অবস্থায় ভাই জানামার, এবার আব্দুল মোতালেবের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে সকালবেলায় বললেন পণ্ডিতজি
আমি এই রকম রাতে স্বপ্ন দেখেছি। হাজিরাতে আব্দুল মুত্তালিবকে বলেন সেই উদির পণ্ডিত, ও আব্দুল মুত্তালিব গো, আপনার স্বপ্ন যদি ঠিক আছে তাহলে শেষ জামানার নূর নবী মুস্তফাকে আল্লাহ আপনার মধ্যে দিয়ে দুনিয়ায় প্রকাশ করছে। আল্লাহ একবার, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই যে নূর আলো দেখেছিলেন ওটাই হচ্ছে নূর নবী মুস্তফা আপনার পেশানিতে দিয়েছে। তাওরাতের ভাষাতে আমি বুঝতে পারলাম, তাওরাত কেতাব মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন, সাত গাধার বোঝা ছিল গো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক থেকে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং জীবনে যা ঘটবে সব আল্লাহ তাওরাত কেতাবের মধ্যে প্রকাশ করিয়ে দিয়েছিলেন, মানে আগে করে দিয়েছিলেন প্রকাশ। তাই তাওরাতের পণ্ডিত বলছে যে আল্লাহ আপনার ব্যাপারে খুব খুশি আছে, নূর নবী মুস্তফাকে পাঠাচ্ছে। কারণ এটাই জানতে পারলাম এ ব্যাখ্যাতে, আল্লাহ এক একটা সময়ে 5,000, 10,000, 20,000 নবী দুনিয়াতে রেখেছিলেন। জোরে বলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনার বেটা ঈসা আলাইহিস সালাম নবী, উনার বেটা ইসমাইল সালাম নবী, ঈসা আলাইহিস সালামের বেটা ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাম নবী। কি হুজুর, এরকম একই সময়ে অনেক নবী ছিল। আমাদের নবীর সময় কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাননি আর পাঠাবেনও না, শেষ নবী। এক একটা জাতের জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য, এক একটা দেশের জন্য আল্লাহ ও নবীদেরকে পাঠিয়েছিলেন। আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ প্রতিটা সৃষ্টির জন্য নবী করে দুনিয়াতে পাঠাচ্ছেন, পাঠিয়েছেন। এ বেরাদার, সাত তাবাক আসমানের উপর আসে কুরসির সাথে সম্পর্ক থাকবে, সাত তাবাক মাটির নিচের সাথে সম্পর্ক থাকবে, সারা দুনিয়া একই জায়গা থেকে নবী দর্শন করবেন। জোরে বলবেন না, নবী হাজির নাজি গায়বের সংবাদদাতা নবী। কিছু মানুষ কাটার জন্য যাচ্ছিল, তখন গাছটা দূরে হটে যাচ্ছিল, তারা হলো আবু জাহেল, উতবা, সাইবা, অলিদ, কাফির, এরা হ্যাঁ তারা নবীর দুশ্মন, তাই গাছটা সরে যাচ্ছিল, ওরা মারতে পারবে না। কিছু মানুষ মহব্বত করব বলে যাচ্ছিল, গাছটা কাছে আসছিল, আর কিছু মানুষ ডাল ধরে ধরে মহব্বত করব বলে এবার যাচ্ছিল, তো কাছে আসছিল গাছটা আর ডাল ধরে ধরে খুশি মানাচ্ছিল, তারা হলো আবু বকর, উসমান, উমার, আলী, আপনারা আর আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো দুনিয়ায় আসার পূর্বে ওই অবস্থা হয়েছিল ভাই আমার, খুশির খবর পেয়ে গেলেন আব্দুল মুত্তালিব, একের পরে দ্বিতীয় দিন মাস কাটতে লাগলো, হঠাৎ করে আবার রাতে বেলায় ঘুম এসে গেছে, এবার আওয়াজ আসছে আব্দুল মুত্তালিব 500 বছর জমজমের কুয়া বন্ধ, জমজমের পানির জন্য দুনিয়ার মানুষ লালায়িত, আব্দুল মুত্তালিব তুমি জমজমের কুয়াটা উদ্ধার করে লাও, যেই জমজমের পানি ইসমাইল সাল্লাম, ইসমাইল আলাইহিস সাল্লামের পদ স্পর্শে আল্লাহ দুনিয়াতে বড় নিয়ামত রেখেছেন ভাই জান আমার। এই জমজমের কুয়া বন্ধ হয়ে গেছিল 500 বছর, দুনিয়ার মানুষ খুঁজে খুঁজে পাচ্ছিল না, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নূরে মুহাম্মাদি আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব তুমি জমজম পানি উদ্ধার করো। বলে আমি কি করে উদ্ধার করব? বলে একটা ইবলিক জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যাবে, যে জায়গায় ফেলবে ওটাই হবে জমজম কুয়ার জায়গা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিবের 13 ছেলে, কোন রাবি বলে 11 জন, 10 জন বেঁচে ছিল ভাই জান আমার। বড় ছেলে হারিসকে বলেন, বেটা হারিস চলো জমজম কুয়ার উদ্ধারের ব্যাপারে এক বড় খবর পেয়েছি, তাই নাকি আব্বা? বলে হ্যাঁ। এবার বড় ছেলেকে নিয়ে চলতে লাগলেন, এবার ইবলিস জন্তুর রক্ত কাক এবার ঠোঁটে নিয়ে গিয়ে এবার ফেলে দিল ওই বেধর্মীরা, আগে কাবাতে মূর্তিও ভরে রেখেছিল এ বেরাদার, তাই এবার মূর্তির সামনে বলি দিত, ওই জমজমের কুয়া ওই জায়গাতেই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পরিষ্কার করে গর্ত করতে লাগলেন। মানুষ বলে আমাদের মূর্তির বেহরমতি করছো, বেইজ্জতি করছো আব্দুল, বেইজ্জতি করছেন আব্দুল মুত্তালিব, বেহরমতি করছেন আব্দুল মুত্তালিব। বলে না না, যে পানির জন্য লালায়িত দুনিয়ার শক্তি ক্ষুণ্ণ হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাহাদুরদের বাহাদুর বাহাদুরত্ব শেষ হয়েছে, জমজমের কুয়া বের করতে পারেনি, এই জায়গাতে গমজমে জমজমের কুয়া আছে বলে অসম্ভব। তর্ক বিতর্ক শুরু হলো, দেশের বাদশাহ সাদ, সাদ
আজকে ডাকা হলো, সাদ বাদশা বাধা দিল। এ বেরাদার আব্দুল মোতালেব বলেন, এখান থেকে যদি জমজমের কুয়া বের না হয়, পানি উদ্ধার না হয়, আমার দশটা বেটাকে এই জায়গাতে কুরবানি করে দেব। এবার ওয়াদা করে এত সাহসের সাথে কথা বলে এ আব্দুল মোতালেব বলে, হ্যাঁ হাজরাত আব্দুল মোতালেব, এ বেরাদার তবে পানির খবর পেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যান, তিনি ওয়াদা করেছিলেন আমি জানের পিয়ারা আল্লাহর পথে কুরবানি করব। এ বেরাদার ওয়াদা করে গেছিলেন। এবার বাদশা সাদ এবার বলল, হিম্মতের সাথে কথা বলছো, ঠিক আছে গর্ত করো। গর্ত করতে লাগলেন। এ বেরাদার সন্ধ্যা হলো, কুয়া বের হলো না। এবার মানুষ টাটে আর কি করতে লাগলো। হযরতে আব্দুল মোতালেব এবার বাড়ি চলে গেলেন। আল্লাহু আকবার, খাওয়া নাই দাওয়া নাই, যেন চিন্তা করতে করতে যেন ঘুম ঘুম ভাব, আওয়াজ আসতে লাগলো আব্দুল মোতালেব, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, ওই জায়গাতে জমজমের কুয়া আছে, তুমি আবার কালকে যাও। তৃতীয় দিন আবার গেলেন, সারা দিনমান গর্ত করতে লাগলেন, কিন্তু পানি বের হলো না। মানুষ অনেক রকম ভাষায় কথা বলতে লাগলো। হযরতে আব্দুল মোতালেব বাড়ি আসলেন, খাওয়া নাই দাওয়া নাই, আওয়াজ আসছে, আব্দুল মোতালেব তুমি গোসল করো, খাও দাও, ঘুমাও, আরাম করো, কালকে জমজমের কুয়া বেরিয়ে যাবে। এবার তারপরের দিন সকালে এবার বড় ছেলে হারেসকে এবার নিয়ে চললেন এ বেরাদার। এবার কোদল দিয়ে কূপ মারতে মারতে এবার খুঁড়তে খুঁড়তে এবার দুপুরের আগেই জমজমের কুয়া বেরিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, নূরে মুহাম্মাদীর কারণ, নূরে মুহাম্মাদীকে আল্লাহ আব্দুল মোতালেবের পেশানিতে রেখেছিলেন বাক্কা বাক্কা শব্দ বলে। এবার বেরিয়ে চলে আসলেন, মানুষ দলে দলে ছুটাছুটি করতে শুরু করলো। এ বেরাদার ওয়াদা করেছিলেন জানের পিয়ারা, এবার কুরবানি করব, একদিন দুদিন সপ্তাহ মাস এবার কাটতে লাগলো। আব্দুল মোতালেব শুয়ে আছেন, এবার খবর হচ্ছে, আব্দুল মোতালেব তুমি ওয়াদা করেছিলে জমজমের কুয়া উদ্ধার হলে জানের পিয়ারা কুরবানি করব, জমজমের কুয়া উদ্ধার হয়েছে, পানি বের হয়েছে, আব্দুল মোতালেব তুমি জানের পিয়ারা, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি কুরবানি করো। হযরতে আব্দুল মোতালেব সকাল বেলায় 100টা উঠ, উঠকে আরবের মানুষ খুব ভালোবাসে, তো এ বেরাদার এখনো ভালোবাসে, উঠ হলো মরুভূমির জাহাজ, 100টা উট কুরবানি করলেন জানের পিয়ারা। মনে মনে ভাবলেন, মাথার উপর থেকে বোঝা নেমে গেল, এ বেরাদার রাত্রেবেলায় শুয়ে আছেন, আওয়াজ আসছে আব্দুল মোতালেব তোমার এ কুরবানি খোদার দরবারে কবুল হয়নি, জানের পিয়ারা কুরবানি করো। পরের দিন আবার চিতা উট আবার 100 কুরবানি করলেন, এটাও কবুল হয়নি। মনে মনে ভেবেছিলেন, আমার মাথার উপর থেকে বোঝা নেমে গেছে। এ বেরাদার হযরতে আব্দুল মোতালেবের কাছ থেকে নূরে মুহাম্মাদীকে এর মধ্যে আল্লাহ আব্দুল্লাহর পেশানিতে পাঠিয়ে দিয়েছেন। বলে দেন সুবহানাল্লাহ, আব্দুল্লাহর পেশানিতে পাঠিয়ে দিয়েছেন। এ বেরাদার এবার একের পর দ্বিতীয়র কাছে মুনতাকিল করে নূরে মুহাম্মাদীকে আল্লাহ পাঠাচ্ছেন, এবার আব্দুল্লাহর পেশানিতে, বলে জানের পিয়ারা কুরবানি করো। জানের পিয়ারা তো ব্যাটারা, কোন ব্যাটাকে কুরবানি করব, কটাকে কুরবানি করব? সেই আপনার ইহুদির পণ্ডিত বললেন, বললেন এ আব্দুল মোতালেব তুমি ছেলেদের নামে লটারি করো। লটারি করতে লাগলো, কোন ছেলেকে কুরবানি করতে হবে? নূরে মুহাম্মাদী আব্দুল্লাহর পেশানিতে আব্দুল্লাহর নাম উঠে গেল, আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। আব্দুল্লাহকে কুরবানি করার জন্য গোসল দিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে যাচ্ছেন আব্দুল মোতালেব, ওই ইসমাইল আলাইহিসসালামের মতো ঘটনা। এ বেরাদর এবার বলে আব্দুল্লাহ, আব্বা আপনি কাঁদছেন কেন, আপনার মনটা কেন ভার? আব্বা আমার দিকে নয়ন মেলে কেন চেয়ে চেয়ে দেখছেন আব্বা, ব্যাপারটা কি? টাস টাস করে পানি ঝরতে লাগলো। বলে আব্বা ব্যাপার কি? বলে বেটা শোনো, ও বেটা শোনো, এই যে জমজম কুয়ার ব্যাপারে আমি জানের পিয়ারা কুরবানি করব, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, ওয়াদা মোতাবিক তোমাকে আজ আমি কুরবানি করব আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য। আব্বা আমি একাই কেন, আপনার 10টা বেটা, তার কারণে যদি 10টাকে কুরবানি করতে হয়, 10টাকে কুরবানি করে দেন। নারায়ে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত জনাব মাওলানা আলী মুদ্দিন নেজমি সাহেব। 10টা বেটাকে কুরবানি করেন আব্বা, কান্দি না, বেটা বলছে আব্বাকে, আব্বার মনটা তো কিছু বলছে, রাস্তার মধ্যে
ওই পণ্ডিতের সাথে দেখা হয়ে গেল, কাওরাতের পণ্ডিতের সাথে। আব্দুল মোতালেব, কি ব্যাপার? বলে এই বেটাটাকে আমি কুরবানি করব, জমজমের পানির উদ্ধারের ব্যাপারে ওয়াদা করেছিলাম, এ ছেলেটাকে কুরবানি করিয়েন না। বলে কেন? বলে নূরে মোহাম্মদীকে এই ছেলেটার আল্লাহ পেশানিতে চমকে দিয়েছে। জোরে বলেন সাল্লে আলা শব্দটা যখন আসবে তখন আপনারা আমার সাথে বলবেন সাল্লে আলা। ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, বলেন জোরে বলবেন কিন্তু, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা। মেয়েরা বলবেন না, ছেলেরা মনে মনে বলবেন মেয়েরা, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে। খোদারই পাক নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, খোদারই পাক নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই গো গুরু, যার কেউ নাই গো গুরু, এক আল্লাহ, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, সাফায়াতের কান্নারি রাসূলুল্লাহ, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা। কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপেরই ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপেরই ফুল, নাই কো সোনা নাই কো গোলাপ, নাই কো সোনা নাই কো গোলাপ, নূরুল্লাহ, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুযাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা। নবী গো নূরের অবস্থায় আব্দুল্লাহর পেশানিতে, ও বিরাদার পণ্ডিত বলে না না কোরবানি করা যাবে না, লটারি করা হোক। বলে লটারি করেছি আবার করা হোক গো আব্দুল মোতালেব, দশটা উটের নাম একদিকে আব্দুল্লাহর নাম অপর দিকে দেওয়া হোক। তাই দিলেন ভাই জান আমার, আব্দুল্লাহ নাম উঠে গেল, আরো দশটা উটের নাম দেওয়া হোক। আবার দিল আব্দুল্লাহর নাম, আবার দিলেন আব্দুল্লাহর নাম উঠে গেল, আশিটা উটের নাম দেওয়া হলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল মোতালেব যেন কাঁপতে লাগলেন, কাঁপতে লাগলেন, বেটা আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন। পণ্ডিত বলে আব্দুল মোতালেব সময় আছে, আরো দশটা উটের নাম দেওয়া হোক। এবার নব্বইটা উটের নাম দেওয়া হলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। এ বেরাদারে একশোটা উটের নামে এবার লটারি ঘুরানো হলো, আব্দুল্লাহর নাম কেটে গেল, একশো উটকে আল্লাহ কবুল করে নিলেন। আব্দুল মোতালেব ওই একশো উটকে কুরবানি করবেন, তবে ওই জায়গা থেকে গো যখন আব্দুল্লাহকে নিয়ে চলতে লাগলেন, এবার আল্লাহ এবার প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। এ বিরাদারি, আব্দুল্লাহর পা যখন উঠছে শুকনো জায়গা থেকে, আর ওই জায়গায় পায়ের পাউটা থেকে কচি কচি ঘাস আল্লাহ বের করিয়ে দিচ্ছেন। ভাই জান আমার, কচি কচি ঘাস থেকে খুশবু বেরোতে লাগলো, আর ঘাসগুলো আওয়াজ দিতে লাগলো, মারহাবা মারহাবা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার তোমার জন্য খুশির খবর, তুমি দুনিয়ায় ভাগ্যবান একজন পুরুষ, তুমি শেষ জামানার নবী, নূর নবী, রহমতের নবীর আব্বা হতে চলেছ। এই রাতে আব্দুল মোতালেব এবার নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে, শুকনো গাছের নিচে যখন চলে গেছেন ভাই জান আমার, কচি কচি পাতা বেরিয়ে গেছে ফুল ফুটে যাওয়ার পরে, ওই ফুল আর পাতা আওয়াজ দিয়ে বলে, মারহাবা মারহাবা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি বড় ভাগ্যবান, তুমি রহমতের নবীর আব্বা হতে চলেছ। চতুষ্পদ জন্তুর আওয়াজ দিয়ে বলতেছিল, ও আব্দুল
আব্দুল মুতালে আব্দুল্লাহ তুমি বড় ভাগ্যবান, নূর নবী মুস্তফার তুমি আব্বা হতে চলেছো। তারা ও চতুষ্পদ জন্তুরা দৌড়তে দৌড়তে এসে আব্দুল্লাহর কদম তলে সালাম জানাতো, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ঘরের দেওয়াল এবার লকড়ি কাটি গো। আব্দুল্লাহ যখন পাড়ের পার্শ্বে দিয়ে চলতেন এবার পাথর আওয়াজ দিয়ে বলতো, এ আব্দুল্লাহ তুমি বড় ভাগ্যবান, তুমি রহমতের নবীর আব্বা হতে চলেছো। এ বিরাদারি, তবে ওই দেশের মানুষ আব্দুল মোতাল আব্দুল্লাহ খবর গোড়াপাল আব্দুল মোতালেব বেশ কিছু খবর পেয়েছেন, ভাইজান আমার বেটাকে নিজে রাখতে রেখেছেন। এবার আব্দুল্লাহ দেশের নিয়ম অনুযায়ী ব্যাপার ব্যবস্থা মানে শিকার করার জন্য বেরিয়েছেন। এবার টাকা পয়সা অস্ত্র শস্ত্র নিয়ে খাবার নিয়ে শিকারের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ইহুদি নাসেরেরা খবর পেয়েছে এই জঙ্গলে এসেছে আব্দুল্লাহ, নূরে মোহাম্মদী তার পেশানিতে আছে, যদি আব্দুল্লাহকে মেরে দেওয়া যায় রহমতের নবী আসা বন্ধ হয়ে যাবে। এবার শত শত ইহুদি নাসেরেরা ঘিরে নিয়েছে। আবার আল্লাহ বলে জিব্রাইল শুনো রে, দেখো বেঈমান ইহুদি নাসেরেরা আব্দুল্লাহকে মারার জন্য ঘিরে নিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও ফেরেশতাদের আরো নিয়ে গিয়ে তুমি ইহুদি নাসারাকে যে নিস্ত নাবুদ পরাস্ত করে দাও। আর আব্দুল্লাহকে ওই কাবার মোতালি আব্দুল মোতালেবের বুকে লাগিয়ে দাও। জিব্রাইল সাল্লাম অনেক অনেক ফেরেশতাকে আনার পরে ওই ইহুদি নাসারাদেরকে জীর্ণিস্ত নাবুদ পরাস্ত করে আব্দুল্লাহকে নিয়ে গিয়ে আব্দুল মোতালেবের বুকে লাগিয়ে দিলেন। ভাইজান আমার আল্লাহ দেখাবেন মদিনার একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তিনার নাম হলো আব্দুল হক জোহরি। আব্দুল হক জোহরিকে আল্লাহ দেখাবেন এই দৃশ্যগুলা। দৃশ্যগুলা দেখার পর এবার আব্দুল্লাহর খবর নিতে লাগলেন ভাইজান আমার, ওই ছেলেটার খবর করতে লাগলেন। অনেক অনেক সময় কেটে যাওয়ার পর খবর পেলেন, হ্যাঁ কাবার মোতালি আব্দুল মোতালেব তার কনিষ্ঠ পুত্র এ ছেলে আব্দুল্লাহ। খবর নেওয়ার পরে এবার মদিনা চলে আসলেন। এবার মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। এ বেরাদার, তাই বলি একটা লাইনে, দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো মরার তরে দিতে যান, কে বুঝিতে পারে তোমার শান। ও বেরাদার আব্দুল কব্জ করি গো, বাড়ি যাওয়ার পর তিনার বিবিকে বলেন, বিবি আমার নজরে এতদিন দেখতে পাইনি পড়েনি, আমার আমেনা বেটির যোগ্য স্বামী কে হবে? আমি আজ একটা ছেলের খবর পেলাম, কিছু দৃশ্য দেখলাম, এই ছেলেটাই হবে আমার আমেনা বেটির যোগ্য স্বামী, এই ছেলেটার যোগ্যতা আছে, অলৌকিক ঘটনা দেখেছি, আমার বেটি আমেনার যার রূপ, সুবহানাল্লাহ এত পরেশগারিতা, এই ছেলেটার সাথে আমি আমেনার বিয়ে দেব। আমেনার বিয়ে হবে আব্দুল্লাহর সাথে গো। তবে হাজার হাজার মেয়েরা বলতো আব্দুল্লাহ বিয়ে করো, বলে না বিয়ে হবে না। ফাতেমা বলে একটা মেয়ে বলতো আব্দুল্লাহ বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, যত সোনা দানা টাকা পয়সা মাল ধন চাইবা দেব, তবে তুমি আমারে বিয়ে করো। এই রকম ভাবে হাজারো মেয়েরা বলতো আব্দুল্লাহ যত সোনা দানা টাকা পয়সা ধন দৌলত চাইবে দেব, তবে আমাকে বিয়ে করো। আব্দুল্লাহ বলতেন, না না আব্বা যেখানে দেবেন সেখানে বিয়ে হবে। আব্দুল মুতালিবের কাছে যেত মেয়ের বাবারা, বলে যা ধন সম্পদ চাইবেন গো আব্দুল মোতালেব দেওয়া হবে, তবে আমার মেয়ের সাথে বিয়ে দেন। না না সময় হবে বিয়ে দেব, এবার সময় কাটিয়ে দেন ভাইজান আমারি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমেনার সাথে যে বিয়ে হবে এটা আব্দুল মোতালেবের কাছে খবর ছিল না। আল্লাহুস সামাদ। তবে আব্দুল হক জহরির বাড়ি মাদিনায় 450 কিলোমিটার দূরত্ব বাড়ি, হযরত আমি
নামে না যুবিকা হয়েছেন 17-18 বছর সুবহান আল্লাহ বয়স এই যুবিকা হয়েছেন বিয়ে হয়নি কোন পর পুরুষের সংস্পর্শে কোন সময় যান না হযরত আব্দুল্লাহ হযরত আমেনা একদিন ঘরে শুয়ে আছেন এবার স্বপ্ন দেখছেন আওয়াজ আসছে বেরাদার আওয়াজ এবং স্বপ্ন দেখছেন ডাইরেক্ট একদম প্রকাশ্যে ওই বাচ্চাটা যেন মামা বলে ডাক দিচ্ছিল এ বেরাদার আমেনার চরম ঘুম একটা চাঁদের চাইতে উজ্জ্বল চেহারার ছেলে এবার চলে এই আর বেশি বলবো না 20 মিনিটের মধ্যে তবে মজলিস খুব সুন্দর এখানে জালসা করেছি ওই ফিল্ডে জালসা করেছি আশেপাশে জীবনী করেছি কিন্তু আজকার মজলিস দেখে আমাকে এত ভালো লাগছে মনে হচ্ছে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে মন খুলে বলছি জি 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 মনে হচ্ছে রহমত বর্ষণ হচ্ছে মা কালা বোনেরা এত মনটাকে উজ্জ্বল করে শুনছে না মনোযোগ সহকারে আর 20 মিনিট বলবো 20 মিনিট বললে মোটামুটি কম বেশি 12টা বাজতে চলবে 11টা তাহলে তো আধ ঘন্টা বলতে হবে আরো তাই তো ঠকে গেলাম 20 মিনিট বললে হবে 10:15 জি আচ্ছা রাত বেশি হয়নি কি বলছিলাম আমেনা যুবিকা ঘরে শুয়ে আছেন বিয়ে হয়নি পর পুরুষের চেহারা দেখেন কোনো বাচ্চা নেই চরম ঘুম নুরানি চেহারার একটা ছেলে ঘরে হাজির বাচ্চা ছেলে ঘরটা আলো হয়ে গেল খুশবুময় হয়ে গেল আমেনার পাশে গিয়ে মা 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 আওয়াজ দিল আমেনা আওয়াজখানা শুনলেন ঘুম ভেঙে গেল ছেলেটাকে দেখতে পেলেন না সারা রাত কাঁদলেন আমার তো বিয়ে হয়নি কোনো ছেলে নেই রাত্রেবেলায় এত সুন্দর একটা ছেলে যার চেহারার আলোতে গোটা ঘর আলোকিত হয়েছিল আমার তো বাচ্চা নেই ছেলে নেই আমাকে মা মা বলে ডাকলো ব্যাপারটা কি সারা রাত কাঁদলেন সকাল হলো মা বলে বেটি আমেনা কেন কেঁদেছ কেন কাঁদছ বেটি আজ রাত্রে বেলায় ভয় পেয়েছ নাকি কোন কথাবার্তা বললেন না বলছেন না বেটি শরীরে কোন কষ্ট আছে নাকি বলো ঝাড় ফুকের এবং ওষুধপত্রের ব্যবস্থা করা হবে কেন তুমি কাঁদছ কেন চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে আমেনা কোন কথাবার্তা যেন বললেন না বলছেন না ও বেরাদার এই রাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মুবারক দিয়ে অজরণে যেন পানি ঝরছে অস্ত্র ঝরছে খাই না দাই না কথাবার্তা বলে খান না দান না কথাবার্তা বলছেন না আমেনা আমেনার আব্বা আব্দুল্লাহ জড়িয়েছে বলেন আমেনা কেন কাঁদছ বেটি কি হয়েছে বলো ভয় পেয়েছ যদি ঝাড়ফুঁক করা হবে বেটি বলো আমেনা কোনো কথা বললেন না শরীরে কোনো যন্ত্রণা ব্যথা বেদনা অসুবিধা এসেছে নাকি বলো আমেনা তবুও কথা বললেন না বেশ কিছু বেলা হয়ে গেল অনবরত চোখের পানি ফেলে কাঁদতেছে ঈসাই পণ্ডিতকে ডাকা হলো ঈসাই পণ্ডিতকে হাজির করানো হলো ঈসাই পণ্ডিতকে বলেন আব্দুল হক জহরি পণ্ডিতজি আমার আমেনা বেটি কথাবার্তা যেন বলে না খাই না দাই না
অনবরত চোখের পানি ফেলে কান্দ, ব্যাপারখানা কি একটু বলুন পণ্ডিতজি। এবার আমিনাকে বলে, আমিনা তুমি কাঁদছ কেন বলো, বলো বলো নির্ভয়ে বলো। আমিনা কথাবার্তা বলছেন না। ও পণ্ডিতজি বলে, বলেন ও আমিনা তোমার শরীরে কোনো কষ্ট যন্ত্রণা এসেছে নাকি বলো, সব সুস্থতার ব্যবস্থা করা হবে। কোনো কথা বললেন না। বেশ কিছু সময় কেটে গেল। পণ্ডিতজি ব্যতিব্যস্ততায় পড়ে যাওয়ার পর তাও রাত কেতাবের দিকে নজর নিয়ে গেলেন। সেই নাস্তুর পণ্ডিত ও বিরাদার আবার নজর ফিরালেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার নজর ফিরিয়ে বলেন, আমিনা তুমি সত্য কথা বলো, নির্ভয়ে বলো, তোমার ভয়ের কোনো ব্যাপার নাই, খুশির ব্যাপার আছে। তাওরাত কিতাব থেকে নজর ফিরিয়ে পণ্ডিত এবার নাস্তুর বলেন, আমিনা তুমি নির্ভয়ে বলো, তোমার ভয়ের কোনো কারণ নেই। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পণ্ডিতজি বলবো, বলে হ্যাঁ বলো আমিনা, তোমার দিদার কোনো ব্যাপার নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি সাহসে বলো, তুমি সাহসে বলো আমিনা। পণ্ডিতজি বলবো, বলে হ্যাঁ আমিনা বলো। পণ্ডিতজি আমার তো বিয়ে হয়নি, স্বামী নেই, আমার তো কোনো সন্তান নেই, ছেলে নেই। ও পণ্ডিতজি আমি রাতের বেলায় ওই ঘরে শুয়েছিলাম, গভীর রাতের বেলায় চাঁদের চাইতে উজ্জ্বল চেহারার ছেলে আমার ঘরে হাজির, ঘরটা আলোকিত হয়ে যাওয়ার পর ওই ছেলেটা আমার পার্শ্বে এসে আমাকে মা মা বলে ডাক দিল। পণ্ডিতজি আমার ঘুম ভেঙে গেল, আমি ও ছেলেটাকে আর দেখতে পেলাম না, আমার ছেলে নাই, আমি কেন এ স্বপ্ন দেখলাম পণ্ডিতজি। পণ্ডিতজি তাওরাত কিতাবে নজর নিয়ে যাওয়ার পর ফিরা ফিরিয়ে আনে এনে বলে, আমিনা তুমি এ স্বপ্ন দেখেছ বলে, হ্যাঁ পণ্ডিতজি খোদার কসম করে বলছি আমি এই স্বপ্ন দেখেছি পণ্ডিতজি। আমিনা তোমার স্বপ্ন যদি ঠিক আছে, তুমি নূর নবীর মা হতে চলেছ। আমিনা তোমার স্বপ্ন যদি ঠিক আছে, তুমি রহমতের নবী মা হতে চলেছ। পণ্ডিতজি যে ছেলেটাকে আমি স্বপ্ন দেখেছিলাম, ছেলেটাকে আমি পাবো? হ্যাঁ আমি না তোমার স্বপ্ন যদি ঠিক আছে, তুমি নূর নবী মুস্তফার জননী হবা, মা হবা। পণ্ডিতজি পাবো? পাবা আমি না। পণ্ডিতজি সত্যি বলুন, পাবো? হ্যাঁ পাবা আমি না, তুমি ওই বাচ্চাটার মা হবা। ওটাই হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, আল্লাহর পিয়ারা আব্দুল আহব জোহরি। এবার পুরস্কার দিয়ে দিলেন, সেই পণ্ডিত চলে গেলেন আমিনা বাড়িতে। কোন ফল ফো টিল রে মক্কা, একটু জোরে বলেন, সেই ফুলের গন্ধে মগন দে উজালা সারা দুনিয়া। কোন ফল ফো টিল রে মক্কা, ওই ফুলটি ছিল অতি গোপনে, ওই ফুলের মর্ম আল্লাহ ছাড়া কেউ না জানত গো। সেই ফুল ফুটিল ফুল পাইল, সেই ফুল ফুটিল ফুল পাইল, ভাগ্যবতী আমিনা। কোন ফল ফুটিল রে মক্কা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ওই ফুলটি ছিল এত জ্বালা, যে দেখেছে সে হয়েছে পাগল পানা গো। সেই ফুলটি ছিল, ওই ফুলটির ছিল এত জ্বালা, যে দেখেছে সে হয়েছে পাগল পারা গো। সেই ফুল ফুটিল মক্কা মরুভূমিতে, সেই ফুল ফুটিল মক্কা মরুভূমিতে। মক্কা মরুভূমিতে মানে আব্দুল্লাহর পিছানিতে, জোরে বলেন আব্দুল্লাহ জি, আব্দুল্লাহর পিছানি। উজালা বলো সারা দুনিয়া, কোন ফুল ফুটিল রে মক্কা, তো আব্দুল ওহাব জোহরির বেটি বাড়িতে, আব্দুল ওহাব জোহরি কিন্তু ওই বন জঙ্গলে দৃশ্যটা দেখে এই ছেলেটাই আমার আমেনার যোগ্য স্বামী হবে, খাসিমি বংশের দুইজন ব্যক্তিকে মক্কাতে পাঠিয়ে দিলেন। তো উঁটে যাতায়াত মানে এক দুদিনের নয়, দু চার দিনের, এবার গেলেন সব খবরাখবর বললেন। আব্দুল মোতালেব বলছেন আবার যাবো আর আসবো অনেক দূর দূর, আব্দুল্লাহকে নিয়ে ছেলে বৌমাদের দিয়ে বেটিকে নিয়ে এবার মদিনাতে, মদিনার দিকে রওনা হলেন। কিন্তু আমেনার সাথে বিয়ে হওয়ার আগে শত শত মেয়েরা যে বলতো আব্দুল্লাহকে যদি পেতাম তাহলে ওই আল্লাহর নিয়ামতটা নিজের কাছে পেয়ে যেতাম, এই যে চাহাত। তো বিয়ে হয়নি, গেলেন মাদিনাতে আমেনাকে কি দেখবেন, কথাবার্তা বলে পাঁচখানা উঠ মোহরানাতে আমেনার সাথে বিয়ে হয়ে গেল আব্দুল্লাহর। এবার আব্দুল্লাহ আমেনাকে নিয়ে এবার চলে আসলেন মক্কাতে, একটা দাসী, নাম তার উম্মে আইমান। এবার ওই দাসীকে আমেনার ঘরে আমেনার সাথে থাকার জন্য, সেবার জন্য, কাজকামের জন্য দিয়ে দিলেন। তো স্বামীর সেবা করছে হাইরাত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আব্দুল্লাহর যখন বিয়ে হয়ে গেল, যে মেয়েরা লালায়িত ছিল আব্দুল্লাহকে স্বামী করার জন্য, বিয়ের খবরা খবর যখন পেয়ে গেল মেয়েরা নিজের গলায় দড়ি দিতে লাগ দেওয়ার জন্য ছুটাছুটি শুরু করলো। মেয়েরা নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব মনে ভেবে এবার দৌড়াদৌড়ি শুরু করলো। লোকেরা ধরে এবার বলে, ও মেয়েরা তোমরা নিজেদের জান হত্যা করার জন্য কেন ছুটাছুটি কর, বলে আর বেঁচে থেকে করব কি, বলে কেন, বলে আমি আব্দুল্লাহকে স্বামী করার ইচ্ছা বড় নয়, যদি স্বামী হতো তাহলে আব্দুল্লাহর কাছে নিয়ামতটা ছিল পেয়ে যেতাম, আমি না মজা লুটে নিল আর বেঁচে থেকে করব কি, তাই নিজে নিজে নিজেরা নিজেরা আমরা নিজের জানকে হত্যা করব, বিসর্জন করব নিজের জানকে। লোকেরা বলে, ও শোনো শোনো, তাও রাতের পণ্ডিতের মুখদের আলেমদের মুখ থেকে শুনেছি নূর নবী মোস্তফা দুনিয়ায় আসবেন, সনসন তার খুশবুতে দুনিয়া মাতওয়ালা হবে, আর সন তাকে এক নজর মহাব্বতের চোখে দেখলে মনের সব জ্বালা দূর হয়ে যে কলেজাগুলা ঠান্ডা হয়ে যাবে, বলে দেন সুবহানাল। মেয়েরা রে নিজের জান হত্যা করিও না, আমেনা মজা লুটেছে আমেনার গর্ভবতে, ও নূর নবী মুস্তফা দুনিয়ায় আসে, আর দুনিয়ায় আসার পর যখন তোমরা তাকে দেখবা তোমাদের কলেজা গুলা ঠান্ডা হয়ে যাবে, মেয়েদেরকে রুখে দেওয়াও হলো। এই রাতে আমেনা এবার স্বামীর সেবা করে যাচ্ছে, ভাইজান আমার এক মাস কেটে গেল, এই রাতে আব্দুল
বাংলায় এক রাস্তা দিয়ে একদিন চলে আসছেন, এক রাস্তা দিয়ে চলে আসছেন হযরতে আব্দুল্লাহ ও বেরাদার একজন খ্রিস্টানের বেটি মানে ইহুদির বেটি একটা রাস্তার ধারে জঙ্গলে বসে গেছে। আব্দুল্লাহকে জঙ্গলে টেনে এনে আমার মনের খেয়াল পুরা করে নেব। আব্দুল্লাহ জানেন না এই জায়গাতে ওই মেয়ে খারাপ মেয়ে বসে আছে ভাই আমার। এই রাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে আসছেন ঝোপের সামনে, যখন চলে আসলেন মেয়েটা ঝাঁপটা মেরে আব্দুল্লাহকে ধরে নিল, কাপড় ধরে নিয়ে জঙ্গলের দিকে টানতে শুরু করলো। আব্দুল্লাহ বলেন ছেড়ে দাও না ছাড়বো না আব্দুল্লাহ, তুমি আমার দিকে এসো, এবার আমার দিকে এসো বলে চরম ভাবে টানতে লাগলো। এই রাতে আব্দুল্লাহ এবার নিজের দামান মোবারক চাদর মোবারক ছেড়ে দিয়ে বললেন ও মেয়েটা তুমি এখানে বসো আমি আসি। বলার পরে এবার বাড়ি চলে গেলেন ভাই জানামারি। হযরত আমেনা দেখছেন স্বামী আমার খুব ক্লান্তিতে রয়েছেন। হযরত আব্দুল্লাহকে বসানোর পর হযরত আমেনা বেরাদারি স্বামীর সেবা করতে লাগলেন, আঁচল দিয়ে কপালের ঘামগুলা মুছে দিলেন, ঘামগুলা মুছিয়ে দিলেন আর নূরে মোহাম্মদীকে আল্লাহ চমকেছেন আব্দুল্লাহর পেশানিতে। আর আমেনা চুম্বন দিলেন আর ওই চুম্বনে আল্লাহ আব্দুল্লাহর কাছ থেকে নূরে নবীকে আমেনার পেশানিতে পাঠিয়ে দিলেন। এই রাতে আব্দুল্লাহ বলেন আমেনা তুমি বসো ওই জায়গায়, আমি চাদরে ছেড়ে এসেছি, একজন মেয়ে আল্লাহু আকবার ইহুদির ওই মেয়ে ওই জঙ্গলে বসে অপেক্ষা করছে, তাই নাকি বলে হ্যাঁ আমার চাদর আছে চাদর নিয়ে আসি। এবার চলে গেলেন, এবার আব্দুল্লাহর দিকে মেয়েটা দেখতেছে, এবার বলে আব্দুল্লাহ তুমি কোথায় গেছিলে, বলে বাড়ি গেছিলাম, বলে বাড়ি যাওয়ার পর বলে আমেনার সাথে কথাবার্তা বলেছি, আমেনার সংস্পর্শে গেছিলাম, বলে নাও তোমার চাদর আর আমার তো তোমাকে এখানে দরকার নেই, যাও তোমার চাদর নিয়ে তুমি নিজের জায়গায় চলে যাও। হযরতে আব্দুল্লাহ বলেন ব্যাপারখানা কি, বলে সরো আমি ভেবেছিলাম ওই সময়ে যদি আমি তোমাকে নিজের সংস্পর্শে আনতাম আনতে পারতাম তাহলে সেই নিয়ামতটা হয়তো নিজের কাছে পেয়ে যেতাম। আমেনা মজা লুটে নিল, যাও যাও আব্দুল্লাহ তুমি চলে যাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে আসলেন ভাইজান আমার এদিকে, কিন্তু হাজিরাতে আপনার আব্দুল্লাহকে একজন মেয়ে বলতো বারবার, মেয়েটার নাম ছিল ফাতেমা, বলে আব্দুল্লাহ বিয়ে করো বিয়ে করো, বলে না বিয়ে আমার হবে না, এখন আব্বা যাখানে বিয়ে দেবে সেখানে আমার বিয়ে হবে। আমেনার সাথে বিয়ে হওয়ার পর আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যান, এমতো অবস্থায় এ বেরাদারি ওই ফাতেমা মেয়েটা মুখকে ঘুরিয়ে নেয়। এবার বলেন আব্দুল্লাহ মেয়েটা তুমি বারবার চেয়ে চেয়ে দেখতে, বলতে আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, কিন্তু এখন মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন, বলে আব্দুল্লাহ তোমার দিকে তাকিয়ে আমার এখন কোনো লাভ হবে না, বলে কেন, বলে আমেনা মজা লুটে নিয়েছে, আমেনার কাছে সেই নিয়ামতটা চলে গেছে, এ বেরাদার তাই মেয়েটার ঘুরে ঘুরে দেখতো না। হযরতে আমেনা স্বামীর সেবা করতে আছেন, এমত অবস্থায় কিছুদিন কেটে যাওয়ার পর এবার কাহাত সালি আসছে, এবার বিপদ আসছে, অভাব আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আব্দুল মোতালেবের 10 ছেলে, এবার 10 ছেলেরা এবার 10 ছেলের মধ্যে 9 ছেলে এবার যুক্তি পরামর্শ করছে, এই সময় আমরা সামদে সিরিয়া আমরা ব্যবসায় যাব আর ব্যবসায় লাভ হবে, আর ওই বিপদের সময় অভাবের সময় আমরা সেই পয়সা খরচ করে খাওয়া খাবো, আমরা নিজের জীবন বাঁচাবো। এই রকম একটা পরামর্শ নিল, দুর্ভিক্ষ আসছে আগে থেকে ব্যবস্থা নি। এবার আব্বা আব্দুল মোতালেবকে বলল আব্বা আমরা এরকম চিন্তা ভাবনা নিয়েছি এই অবস্থায় আমরা ব্যবসার জন্য যাব সিরিয়া, বলে ঠিক আছে বেটা মাল মাথা যা লাগে তোমরা নাও আর চলে যাও, নয় বেটা চলে যাও আমার আব্দুল্লাহ আমার কাছে থাকবে। বলে আব্বা জানি আপনার বেটা আব্দুল্লাহকে আপনি খুব ভালোবাসেন, তবে আব্বা আব্দুল্লাহকে আমরা যে কোনো কাজে নিয়ে গেছি কাজে বড় ফল হয়েছে, লাভ কাজে বড় লাভবান হয়েছে আব্বা, আমাদের সাথে
আমাদের আব্দুল্লাহকে দেন, আমরা ব্যবসার জন্য নিয়ে যাব। বলে বেটারা না তোমরা যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে যাও না। আব্বা জানি তবে কঠিন সময় যদি দিতেন আব্বা তাহলে ব্যবসায় লাভ হতো, আমরা বড় লাভবান হতাম। ঠিক আছে আব্দুল্লাহ বেটা যাবা? বলে হ্যাঁ আব্বা যাব। এ বেরাদার এ যাব বলে দেওয়া হলো, হাজিরাতে আপনার আব্দুল্লাহ যাবে। আমেনাকে বলে, আমেনা তোমার স্বামী মাথার তাজ, আমি আব্দুল্লাহ বেটাকে আমি ভাইদের জন্য ব্যবসার জন্য পাঠাবো, তুমি রাজি আছো? বলে আব্বা আপনার ছেলেকে আপনি পাঠাবেন, আমার কোনো দুঃখ আমার কিছু দুঃখ করার নেই আব্বা। তার পূর্বে কিন্তু একদিন ওই যে আমেনার পেশানিতে নূর নবী মুস্তফাকে আল্লাহ ধারণ করিয়েছেন এ পেটের মধ্যে। আচ্ছা জ্বর যদি না থাকে গাছের তো গাছ লতা পাতা বাঁচবে গো? একটু হ্যাঁ না বলেন, বেঁচে কি নাই? লতা বেঁচে নাই? আলোক লতা কি লতা বলেন আপনারা? আলোক লতা এক গাছ থেকে ছিঁড়ে আরেক গাছে ফেলে দিবেন তো হয়ে যাবে? মারিয়াম রাদিয়াল্লাহ তাআলা আনহার পেটে আল্লাহ বিনা স্বামীর সন্তান দিয়েছিলেন, তারও প্রমাণ আল্লাহ দুনিয়াতে রেখেছেন। আল্লাহর সৃষ্টি এক এক রকম ভাবে, আমি আপনি চিন্তা করে উদ্ধার করতে পারবো? আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করলেন আসমানে, যে জান্নাতে বললেন আদম আলাইহিস সালামের বাম দিকের হাড্ডি থেকে পেশলি থেকে হাড় বের করে জিবরাইল সালামকে বললেন একটা সুন্দর মেয়ে তৈরি করো, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করে জান্নাতে রেখে দিলেন। কথা বুঝতে পারলেন বাবু? উনাদের সাথে জান্নাতে বিবাহ হয়েছিল, অনেক ঘটনা আছে জালসা বক্তব্যের মধ্যে বলি। তো আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে সৃষ্টি করেছে, করেনি ভাই? এক একটা মাখলুককে এক এক রকম ভাবে তৈরি করেছে আল্লাহ। তাই আল্লাহ কোনো জিনিসের দুনিয়া খালি রাখেনি। একটা পশু আছে জানেন, যে বিনা মিলনে পেটে বাচ্চা আছে, ওদের কিন্তু মিলন হয়, ওদের কিন্তু মিলন আছে, কিন্তু মিলনে শুক্রাণু পেটে যায় না। ঘামের অবস্থাতে শুক্রাণুটা মুখ দিয়ে পেটে যায়, আর ওই ডিমের ভিতরে শুক্রাণুটা গিয়ে ওই ডিম থেকে আবার বাচ্চা হয়, এটা ঘুরিয়া কথা বুঝলেন? তো সেই পশুটা আপনারা জানেন, শিক্ষিত সমাজ আপনাদের, পশুটা বলেন তো কি পশু বলেন? পশুটা কোন পশু? আপনারা তো পড়েছেন, আপনারা তো জানেন, ময়ূর। বিনা মিলনে পেটে বাচ্চা, পুরুষটা ড্যান্স দেয়, পড়েছি বইয়ে, পুরুষ মেয়ে ময়ূরটা ড্যান্স দেয়, ঝিপঝিপ করে পানি হয় হালকা কুয়াশার মতো। আল্লাহ সিস্টেম তৈরি করেছেন। এবার ওই মেয়েটার পাঁজর পাঁজর ঘুরে এই পুরুষ ময়ূরটার শরীরের খাম আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছেন, মাথার উপর দিয়ে ঠোঁট দিয়ে যখন পড়তে যায় তখন ওই মেয়ে ময়ূরটা ধরে গিলে নেয় শুক্রাণু পেটে। হাইরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার রাসূলুল্লাহ সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে বক্তব্য শুনবেন, আজও শুনবেন কাল শুনবেন, মা জান কাটা কাটা বক্তব্য আছে কালকে। এখন যত যাবেন আগে দিকে তত ভালো লাগবে। এইভাবে ধারাবাহিকভাবে আমি 9 দিন পর্যন্ত জীবনী করেছি মালদায়, 5 দিন 6 দিন 7 দিন তো অ্যাভেলেবেল, এখন আর ডেট দিতে পারি না, জাল সালিয়া ব্যস্ত। তো যত শুনবেন তত শুনতে ইচ্ছা হবে, আর কালকে অনেক গজল আছে, অনেক শুনবেন চান ভরে গজল কালকে। আজকে গজল কম আছে তাই কম বললাম। তো আমেনার পেশানিতে রাত্রে ঘুমালেন, একদিন গেল দুদিন গেল, খবর আসছে আওয়াজ আসছে কি, ও আমেনা দুনিয়ায় তুমি একজন বড় ভাগ্যবান মেয়ে, তুমি আল্লাহর পিয়ারা নূর নবী মুস্তফার মা হতে চলেছ। আদম আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বললেন, 2 মাস হয়ে গেল শরীরে আপনার বমি বমি ভাব নেই, আমাদের মা বন্ধের পেটে বাচ্চা আছে, বমি বমি ভাব হয়, টক মিষ্টি খেতে ইচ্ছা হয়। এই রাতে আমেনার পেটে আমার রাসূলুল্লাহ আবির্ভাব ঘটেছে,
আমের আর টক মিষ্টি খেতে ইচ্ছা হয়নি, দ্বিতীয় মাস হয়ে গেল। নূহ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেন, আমেনা তুমি বড় দুনিয়ায় ভাগ্যবান মেয়ে, শেষ জামানার নবীর মা হতে চলেছ, নূর নবী মুস্তফার মা হতে চলেছ, তবে নবীকে শেষ জামানার নবী বলা ঠিক নয়, নবী সব জামানার নবী। জনে বলে দেন সুবহানাল্লাহ, তুমি নবীকে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, আখরি নবী করে পাঠিয়েছেন, তবে নবী সব জামানার নবী। ও বিরাদর, আওয়াজ আছে তিন মাসে, আমি না তুমি বড় ভাগ্যবান, নূর নবী মোস্তফার তুমি মা হতে চলেছ, জননী হতে চলেছ, আমেনার কাছ থেকে একটা যেন জান্নাতি খুশবু বেরোত। ও আল্লাহর নবী মায়ের পেটে দত মানে তিন মাস দশ দিন, আব্দুল মুতালেবের ছেলেরা বলে আব্বাজান আব্দুল্লাহকে নিয়ে যাব। আমেনাকে বলে কথাবার্তা বলে, এবার আব্দুল্লাহর জন্য মালমাতা দিয়ে বিদায় দিয়ে দিলেন। আব্দুল্লাহ সবার হয়ে আছেন, উট গুলা যেন চলতে আছে। আমেনা হাত দেখাচ্ছেন, পঁচিশ বৎসরের যুবক আব্দুল্লাহ, পঁচিশ বৎসরের যুবক আব্দুল্লাহ। আমেনাকে হাতের ইশারা করছেন পেছন দিকে তাক, আমেনা দেখতে পাচ্ছিলেন, ইশারা দিচ্ছিলেন হাতের। ও সবারই গুলো আগে চলতে চলতে পাহাড়ের আড়াল হয়ে গেল, আর আমেনা আরো লোকেরা ও কাফেলাকে যেন দেখতে পাচ্ছেন। আমেনা এবার আর দেখতে পাচ্ছেন আব্দুল্লাহকে। আমেনার কানে আওয়াজ আসতে লাগলো, আমেনা তোমার আব্দুল্লাহ চলে গেল, তোমার আব্দুল্লাহকে আর তুমি বাড়িতে ফিরিয়ে পাবা না। আরে আমার আব্দুল্লাহ স্বামী চলে গেল, আমার স্বামী আব্দুল্লাহকে আর বাড়িতে ফিরিয়ে পাবো না। কাঁদছেন, কাঁদতে লাগলেন। ও মেহমান বলে, আমেনা কাঁদছো কেন, কিচ্ছু বলছেন না, চোখ দিয়ে টস টস করে পানি ঝরে যাচ্ছে, ঘরে চলে এসছে। আব্দুল মোতালেব এসে বলে, বেটি কাঁদছো কেন, হয়তো স্বামী বিদেশে গেছে এই জন্য কাঁদতে পারে, কাঁদছো কেন। অনেকক্ষণ পর বলেন, আব্বা আমি আওয়াজ পেলাম, আমার স্বামী আব্দুল্লাহ মাথার তাজকে আর বাড়িতে ফিরে পাবো না নাকি, আমার ছেলেরা গেছে, আমি না তোমার স্বামী আব্দুল্লাহ মাথার তাজকে আব্দুল্লাহকে নিয়ে আসবে, কাঁদিও না। চোখের পানি মুছে দিলেন বৌমায়ের। আহারে, বৃদ্ধ আব্দুল মোতালেব সাড়ে একশো সাড়ে এগারো বছর বয়স। এবার এক প্রহার দুই প্রহার চলে এলো বানুয়া দিবনে নাজ্জার শহরে। যাওয়ার পরে খাওয়া দাওয়া করে উঠকে খাবার টাবার খাইয়ে আরাম করতে লাগলেন। আব্দুল্লাহকে নিয়ে ভাইয়েরা এবার আরাম হয়ে গেল, আব্দুল্লাহকে নিয়ে যাবে ভাইয়েরা। আগে আব্দুল্লাহ কাঁদছেন, চোখ দিয়ে পানি বইছে, কাঁদছো কেন আব্দুল্লাহ। ভাইয়েরা, আর আগে যেতে পারবো না, আমার পেটে যেন যন্ত্রণা, খুব ব্যথা। চার ফুট ব্যবস্থা করা হলো, ওষুধপত্রের ব্যবস্থা করা হলো। এক দুই তিন দিন কেটে গেল, আগে যাওয়া যাবে না, বানুয়াদি ইবনে নাজ্জার শহরেই ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা শুরু করে দিলেন হারিসগঞ্জ, হারিসের ভাইয়েরাকে, হারিস ভাইয়েরাকে নিয়ে। এবার কোনো সময় আরাম হয়, কোনো সময় বেশি হয়, এইভাবে বেরাদার বানুয়াদি ইবনে নাজ্জারেই রয়েছেন তিনারা। এক মাস হয়ে গেল, তার মধ্যে একটা কাফেলা মক্কায় আসছিল। আব্দুল মোতালেবের ছেলেরা বলেছিলেন, এই কাফেলার দল মক্কা কাবার মোতালি আব্দুল মোতালেবকে বলে দেবে যে আব্দুল মোতালেব আপনার ছেলে,
আব্দুল্লাহ পেটের অসুখে বানওয়াদ ইবনে নাজ্জার শহরে অসুস্থতায় রয়েছে, এ কাফেলা এসে বলেনি। এক মাস হয়ে গেল, মাল মাতা বিক্রি করে গুটিয়ে নিয়ে চলে আসবে, চলে আসবেন মক্কা শহরের দিকে। ইস, ও আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেন, ভাইয়েরা আমি যেন কি দেখছি, কি এমন যেন লাগছে আপনারা মক্কার দিকে ফিরে যাওয়ার পরিস্থিতি শুরু করেছেন ভাইয়েরা, আমি আর মনে হয় মক্কা ফিরে যেতে পারবো না ভাইয়েরা, আমাকে কেমন লাগছে কি যেন দেখছি, আমি মনে হয় বাঁচবো না মরে যাব ভাইয়েরা। মরার কথা শুনে নয় জন ভাই বুকে জড়িয়ে ধরে নিয়ে আব্দুল্লাহকে নিয়ে কান্দেন, ও বিরাদার অনেকক্ষণ কান্নাকাটি হলো। আব্দুল্লাহ বলেন, ভাইরা আর সময় নাই, শরীর খারাপ করছে, ক্লান্তি যেন ভাব চলে এসেছে, আর সময় নাই, কয়েকটা কথা আমার শুনে নেন। বলে বলে আব্দুল্লাহ, আমি মরে যাব এলাকায় দেশের নিয়ম অনুযায়ী, যেই এলাকায় মরবে সেই এলাকায় দফন করে দিতে হবে, এই এলাকাতেই তো আমার দফন হবে ভাইয়েরা, আমি তো আর মক্কায় যেতে পারবো না, আমার আব্বা আব্দুল মোতালেব কাঁদবে, মক্কার মানুষ আমার জন্য চোখের পানি ফেলবে, দেখতে পাবেন না আমার সালাম শেষবারের মতো মক্কাবাসীকে বলে দেবেন ভাইয়েরা, আমার সালাম আমার আব্বা আব্দুল মোতালেবকে বলে দেবেন, আমার আব্বা আব্দুল মোতালেবের আমি ভালোবাসা ছেলে আব্বা ভাইরা, আমার আব্বা যখন কাঁদবে চোখের পানি মোছায় দেবেন, ও ভাইরা আব্বা ক্লান্তির মধ্যে পড়ে যাবে, চোখের পানি মুছিয়ে দেন, খেতে বলবেন, খাওয়া দাওয়া করবে, আমার সঙ্গে সঙ্গে যেন আব্বা আমার নষ্ট না হয়ে যাই, ও ভাইরা আর আমার সালাম শেষবারের মতো আমার আমিনাকে বলে দেবেন, ও আমার ভাইয়েরা আমিনাকে আমার সালাম বলে দেবেন, আমিনাকে দেখাশোনা করবেন, আমি তো আর বেঁচে থাকবো না মারা যাব, আমিনাকে দেখাশোনা করবেন, আমিনার পেটে যদি কোনো বাচ্চা থাকে লানত লাগাবেন না, ওটা আমার তরফ হতে আল্লাহ আমানত, আমিনার পেটে রেখেছেন, ও ভাইয়েরা ওই ছেলেটা দুনিয়ায় আসবে, আর ওই ছেলেটা দুনিয়ায় আসার পর আস্তে আস্তে বড় হবে, মক্কা শহরের ছেলের আব্বাকে আব্বা বলে ডাকবে, আব্বারা হাত ধরে বুকে লাগাবে, দোকানে নিয়ে যাবে, খেলনা কিনে দেবে, খাবার কিনে দেবে, ছেলেরা খেলবে, ছেলেরা খাবার খাবে, আব্বারা বুকে জড়িয়ে নেবে, আমার ছেলে মক্কা শহরের দৃশ্যগুলো দেখার পর আব্বা আব্বা বলে ডাক দিয়ে কাঁদবে, আমার ছেলে আব্বাকে ডাক দিয়ে পাবে না, মায়েরা আমি তো কবরে শুয়ে যাব, আমার ছেলে চোখের পানি দিয়ে আব্বা আব্বা বলে বুকের কাপড় ভিজিয়ে ডাক দিতে দিতে এবার কেঁদে কেঁদে বাড়ি যাবে, মায়েরা গো ওই অবস্থায় আমার ছেলেটার হাত ধরে বুকে লাগিয়ে আমার আমেনার কাছে পৌঁছায়া দেবে না ভাইয়েরা। ঠিক আছে আব্দুল্লাহ, তাই করা হবে, সব কথাবার্তা হয়ে গেল অসহ্য, হাজিরাতে আব্দুল্লাহ শুয়ে গেলেন, হাত দুইখানা নেমে গেল, হাজিরাতে আব্দুল্লাহর জান মোবারক কবজ হলো, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 25 বছর বয়সে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, হাজিরাতে আমেনা নূর নবী মুস্তফাকে এবার এক মাস আর ওদিকে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিনের পেটে নবী আছেন, আমেনা নিয়ে শুয়ে আছেন আরাম করছেন ঘরে, হাজিরাতে আমেনা এবার দেখতে পেলেন আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেলেন, হাজিরাতে আমেনার গর্ভ হতে আমার রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন, নূরের অবস্থায় পেশানি দিয়ে বেরিয়ে গিয়ে আমি আব্দুল্লাহর পাশে হাজির, বলে দেন সুবহানাল্লাহ, আব্বার কাছে হাজির গো,
হযরত আমেনার কাছে জন নিয়ামতটা নেই। হযরত আমেনা বলেন আল্লাহ গো আমার কাছে যে নিয়ামতটা ছিল আর যেন নেই, কোথায় যেন চলে গেল। ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায়, বন্দুক থেকে যেমন গোল মানে গুলি বেরিয়ে যায়, ওই রূপ বেরিয়ে গেছে নূর নবী আমার ওই আব্দুল্লাহর কাছে বানুয়া দিবনে নাজ্জারে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আমেনা কান্দেন, আব্দুল মুত্তালিব বলেন ও বেটি আমেনা কাঁদছো কেন? আব্বা আমার কাছে যে নিয়ামতটা ছিল আব্বা গো ওই নিয়ামতটা যেন আমার কাছে আর নেই, কোথায় যেন চলে গেছে। ও আমেনা কেঁদো না, আমার আব্দুল্লাহ অসুস্থতায় রয়েছে, তার কারণে হতে পারে তুমি থাকো আমি যাই। বৃদ্ধ আব্দুল মুত্তালিব কিছু লোকজন ছেলেদের নিয়ে চলতে লাগলেন, হাঁটতে যেন পারছেন না, এবার উঁচু জায়গায় বসে বসে এবার কাঁদছেন। আব্দুল মুত্তালিবের মধ্যে খবর পেয়েছেন যে আমার ছেলে আব্দুল্লাহ বানু আদিবনে নাজ্জারে অসুস্থায় রয়েছে। তাই বেরিয়ে গেছিলেন আব্দুল মুত্তালিব, বসে বসে দেখছেন আমার আব্দুল্লাহকে কখন নিয়ে আসবে। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন নূর নবী মুস্তফা আব্বার কাছে, গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, মানুষ অনুভব করছে একটা জ্যোতি যেন রূপ, তবে ধরার কোনো অবকাশ নেই। এই বিরাদার কাপড় পরিয়ে ওই বানু আদিবনে নাজ্জার শহরের পাশে কবরস্থান, কবরস্থানটার নাম হলো নাবেগা। নাবেগার কবরস্থানে কবর করানো হয়েছিল, আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। আয় ওই নূরে মোহাম্মদি সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন ভাই জান আমার। এবার যাওয়ার পর এবার কবরে নামানো হলো, আব্দুল্লাহর উঠখানা গেছিল, আব্দুল্লাহকে নামাচ্ছে এই গর্তে কবরে। আমার সবার আব্দুল্লাহ মারা গেছে, কবর দিয়ে দেওয়া হলো, তীর পাঠানো হলো। নূরে মোহাম্মদি আমেনার পেশানি দিয়ে গর্বের মধ্যে ধারণ আল্লাহ করিয়ে দিয়েছেন, জোরে বলে দেন সুবহান আল্লাহ। ও বিরাদারি আব্দুল্লাহর কবর হয়ে গেল, মানুষ চলে আসছে। এবার আব্দুল্লাহর উঠখানা কবরের পাশে, অচরণ কান্দে হাউ হাউ করে শব্দ দেয়, আর জমে মানে জমিনে কবরের পাশে গড়াগড়ি দেয়, হাইরে আমার আব্দুল্লাহ সবার কি এই কবরে সয়া দিয়ে ডেকে দিল। না ওই নাকাল কি যা কিছু না জামে রে, উঠখানাকে আনা হতে লাগলো। এ বিরাদারি উঠখানাকে নিয়ে গিয়ে এবার সবাই সবার হয়ে গেলেন, চলছেন মক্কার দিকে বেরাদারি, শহরের দিকে চলছেন। খবর হয়ে গেছে আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ নেই। আব্দুল মুত্তালিবের কাছে মানুষ পৌঁছে গেল, হযরত আব্দুল মুত্তালিব ও বেরাদার বৃদ্ধ মানুষ, এবার আগে তো কাঁদতেছিলেন, খবর পেয়ে গেলেন আব্দুল্লাহ মারা গেছে, বলে যা যেন ফিটে যাচ্ছে আব্দুল মুত্তালিবের। আল্লাহ গো আমার প্রাণের ছেলে মহব্বতের পাত্র, আল্লাহ ইন্তেকাল করেছে, কবর হয়ে গেছে বলে কান্দেন। ছেলেরা চলে গেল, চলে যাওয়ার পর আব্বাকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিতে লাগলো। ও আল্লাহ শুরু করো চারোদিকে আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ ইন্তেকাল করে নির্জন কবরে শুয়ে গেছে। ছেলেরা বলে আব্বা যান কাঁদিয়ান না, আল্লাহ ধৈর্য দিয়ে যে কোনো ঘটনা ঘটায় আব্বা, আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ আহকামুল হাকিমিন। আব্বা কাঁদিয়ান না, চলেন বাড়ির দিকে, চলেন শহরের দিকে, চলেন আব্বা। আব্দুল মুত্তালিব বলেন শোনো শোনো, আরে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর দিকে আবার যেতে হবে, আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন। এ ছেলেগুলা আমার ছেলেদের মধ্যে আমানত আল্লাহর আল্লাহ ফিরিয়ে নিয়েছে, আমার তাতে কোনো দুঃখ নাই, আল্লাহ পাঠিয়েছেন, আবার মরে আল্লাহর দিকে যাব, যেতে হবে সবারে, আমার তাতে কোনো দুঃখ নাই, আল্লাহর আমানত, আমার বেটা আব্দুল্লাহকে আল্লাহ নিয়েছেন, আমার তাতে কোনো কষ্ট নাই। তবে বেটা রাসূল তোমরা যখন বাড়ি যাবা, আমার আমেনা এসে বলবে আব্বা তোমরা যখন বাড়ি যাবা, তখন আমার আমেনা এসে বলবে আব্বা আমার মাথার তাজ, আমার স্বামী কোথায় আছে? আব্দুল আমেনা তো শুনে নেবে আগেই যে বানু আদিবনে নাজ্জার থেকে ব্যবসা শেষ করে চলে আসছে,
তো তোমরা বাড়ি যাবা, আমার আব্দুল্লাহ যাবে না। আমার আমেনা বলবে, আব্বা আমার মাতার তাজ, আমার স্বামী কোথায়? ছেলেরা যখন আমেনা বলবে, আব্বা গো আমার মাতার তাজ কোথায় আছে, আমি আমেনাকে কি বলে বুঝাবো? আমেনাকে আমি কি জবাব দেব, কি বলবো? আমেনাকে বুঝানোর জন্য আমার কি আছে? আব্বা জান, আব্বা গো, যে কোন ঘটনা ঘটে আল্লাহ সবুর দিয়ে দেন, আল্লাহ দয়ালু দাদা সব কষ্ট দূর করে দেন। চলেন এবার উটের ওপরে সবার সবার করে নিয়ে উটগুলোর ওপরে সবাই একজন করে চলতে শুরু করলেন এই মক্কা শহরের দিকে। এবার লোকে দেখছে আব্দুল্লাহ নেই, ও বেরাদার। এবার সব এবার কান্দে আমেনার কাছে গিয়ে যার যার চোখের পানি ফেলে, হাজিরা তামেনা ছেড়ে গেলেন, আমার স্বামী আব্দুল্লাহ আর দুনিয়ায় নেই। কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গিয়ে পড়ে আছেন। আব্দুল মোতালেব গেলেন ঘরে তুলে নাও। এবার ঘরে তোলা হলো আব্দুল মোতালেব। এবার বৌমায়ের কাছে বসে কেঁদে বলেন, আমেনা আমার বেটা আব্দুল্লাহ চলে গেছে। আর আব্বা বলে, ডাক দেবে না আমেনা, তুমি একটু চোখটা খুলে আমার একবার আব্বা বলে ডাক দেবে, এখান থেকে কালকে শুনবেন সালাম পড়েন ইয়া নবী।